সবাইকে বঙ্গজিক থ্রি সিক্সটি পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আর এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা আপনার সবাই খুব ভালো আছেন স্যার ফ্রেন্ডস আজকে সাতেস্যাপের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সামনে চলে আসতাম আজকের ভিডিওটির মাধ্যমে হচ্ছে সাতেস্যাবের মধ্যে আমরা যে দীর্ঘদিন যাবৎ যে ও জি কয়েনটা মাইনিং করেছি দীর্ঘ মাস যাবৎ গ্লিপ এক্সচেঞ্জের ন্যাটিভ কয়েন যেটা হচ্ছে ও জি কয়েন এটা কিন্তু অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট মাইনিং কমপ্লিট হয়েছে এবং আজ থেকে হচ্ছে তাদের উইথড্রো করার জন্য যে অ্যাড্রেস লিঙ্ক আপের যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে তারা শুরু করেছে আগামী ত্রিশে মে পর্যন্ত হচ্ছে আপনি এই গ্লিপ এক্সচেঞ্জের ও জি কয়েনটা উইড্রো করার অ্যাড্রেস লিঙ্ক পড়ার সুযোগ পাবেন দ্বিতীয়ত হচ্ছে আমরা একটা গুরুত্বপূর্ণ অফার আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আপনারা জানেন অপেনেক্স এবং হচ্ছে কোডডার অফিশিয়াল পার্টনার যেটা হচ্ছে কোর কিপার কিপার ডেক্স ওয়ালেট হচ্ছে তারা একটা এয়ারড্রপ নিয়ে এসেছে এবং কোর কিপারের অফিসিয়াল যে নেটিভ পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে কোক কয়েন কোক কয়েনের টোটাল সাপ্লাই হচ্ছে একশো মিলিয়ন এবং তারা হচ্ছে যারা সাতশে অ্যাপ ইউজার্স রয়েছে তাদের জন্য এয়ারড্রপের অ্যালোকেশন রেখেছে সো আমরা হচ্ছে এই বিষয়টি নিয়ে কথা বলবো তার পরবর্তী হচ্ছে আমরা সাতশী অ্যাপে ইন ফিউচারে কোন এয়ারড্রপগুলো মাইনিং আসতে পারে সে বিষয়টি নিয়ে কথা বলবেন্স প্রথম হচ্ছে আমরা কোর কিপার যে ডেক্স ওয়ালেটটা রয়েছে সেটার যে ইয়ার ড্রপটা ডিস্ট্রিবিউট করবে কীভাবে আপনারা জয়েন করবেন সেই প্রস্তুতটা আমি আপনাদেরকে দেখিয়ে দিবো সো ফ্রেন্ডস এ হচ্ছে কোর কিপারের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট এবং এটা হচ্ছে নন কাস্টোডিয়াল ক্রিপ্টো ওয়ালেট লাইক হচ্ছে মাস্ক এবং ট্রাস্ট ওয়ালেটের মতোই সো আপনারা জানেন কোর ডাউর আন্ডারে কিন্তু এখনো পর্যন্ত কোনো ডেক্স ওয়ালেট কিন্তু এখনও রিলিজ করে নাই কোর কিপারের সর্বপ্রথম ডেক্স এবং নন কাস্টোডিয়াল ওয়ালেট যেটা হচ্ছে কোর ইকোসিস্টেমের আন্ডারে এবং হচ্ছে অপেনিক্সের আন্ডারে কিন্তু ডেভেলপ হচ্ছে এবং তারা একটি অ্যাড্রপ্ট নিয়ে এসেছে কোক কয়েনের যেটা টোটাল হচ্ছে একশো মিলিয়ন এবং গতকাল থেকে কিন্তু তাদের অ্যাড্রাপটা শুরু হয়েছে এবং এখানে আপনারা ক্রিসকল করে নিচে গেলে দেখতে পারবেন যে অলরেডি কিন্তু তারা হচ্ছে অপেনেক্সের সাথে কিন্তু তাদের পার্টনারশিপ করেছে তারপর হচ্ছে কোর সাথে তাদের পার্টনারশিপ রয়েছে আপনার এখানে স্কুল করলে তাদের অ্যানাউন্সমেন্টগুলো দেখতে পারবেন দেখতে পাচ্ছেন সো এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে এই কোক কয়েনটা যে অ্যাডডপ্টটা দিবে সেটা আপনাদেরকে শুধুমাত্র তাদের যে টেলিগ্রাম যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপের মাধ্যমে আপনাকে জয়েন করতে হবে টেলিগ্রাম বোর্ডের মাধ্যমে হচ্ছে আপনাকে অ্যাডপ্টটাতে জয়েন করতে হবে শুধুমাত্র তাদের যে কিপার যে অফিসিয়াল যে অ্যাপটা রয়েছে এই ওয়ালেটটা আপনাকে ডাউনলোড করতে হবে এবং এই ওয়ালেটের মাধ্যমে হচ্ছে আপনাকে জয়েন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন সলিড প্রুফ যটাইও কিন্তু অলরেডি কোর কিপার কিন্তু অডিট কমপ্লিট করেছে দেখতে পাচ্ছেন সো এটা কিন্তু অলরেডি রিকোয়েস্টের জন্য তারা সাবমিট

ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি যে লিঙ্কটা দিয়ে দিব সেই লিংকে ক্লিক করে আপনি সরাসরি হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপের এই পোস্টটা চলে আসবেন আমি কিন্তু গতকালকে কিন্তু অফারটা শেয়ার করেছি আসার পর হচ্ছে আপনি এখানে কীভাবে জয়েন করবেন সেই প্রসেসগুলো কিন্তু আমি স্টেপ স্টেপ এখানে তুলে ধরেছি আপনি এগুলো করতে পারেন সো এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক রয়েছে আপনি সিম্পলি হচ্ছে এই লিংকে ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করে আপনাকে সরাসরি টেলিগ্রাম বোর্ডের মধ্যে নিয়ে আসবে আমি যদি আপনাদেরকে একটু স্ক্রল করে একটু উপরে চলে যাই তাহলে আপনাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করে দেখাতে পারবো জয়নিং প্রসেসগুলো সো প্রথম হচ্ছে আপনি স্টার্টে ক্লিক করবেন ক্লিক করার হচ্ছে আপনি এরকম একটা যেটা বলা হয় নামানিক চলে আসবে আপনি হচ্ছে এটা জাস্ট টাইপ করবেন টাইপ করে হচ্ছে ক্যাপচাটা সাবমিট করবেন সাবমিট করার পর হচ্ছে স্ক্রল করে নিচে আসবেন জয়েন ইয়ারটা অপশন চলে আসবে জয়েন ইয়ারটা ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কিছু গ্রুপ লিঙ্ক রয়েছে এই লিঙ্ক গ্রুপগুলোতে আপনাকে জয়েন করতে হবে জয়েন করে হচ্ছে সাবমিট ডিটেলসে ক্লিক করবেন ক্লিক করে হচ্ছে আবার এখানে তিনটা গ্রুপ আর গ্রুপগুলোতে জয়েন করবেন ডানে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে কিছু হ্যাশট্যাগ দিয়েছে এই হ্যাশট্যাগগুলো হচ্ছে আপনি এখান থেকে কপি করে নেবেন ক্লিক করে এই হ্যাশট্যাগুলো কপি করে নিয়ে হচ্ছে আপনি তাদের যা টুইটারে এখানে দেখতে পাচ্ছেন টুইটার পেজ লিঙ্ক রয়েছে এই পেজে চলে যাবেন এই পেজে চলে যাওয়ার পর হচ্ছে আপনি তাদের টুইটারে লাইক করবেন তাদের যে পোস্টার রয়েছে পিন পোস্টার রয়েছে সেই পিন পোস্টটা আপনি লাইক করবেন কমেন্ট করবেন এবং সাথে হচ্ছে পাঁচজনের ট্যাগ করবেন এবং পাশাপাশি হচ্ছে আপনি এই যে হ্যাশট্যাগুলো যে কপি করেছে হ্যাশট্যাগুলো হচ্ছে আপনি কমেন্টে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন যে এই এই যে পিন পোস্টার রয়েছে এই পিন পোস্টার নিচে হচ্ছে আপনাকে সেমভাবে করে করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যেভাবে করেছে সবাই ঠিক সেমভাবে হচ্ছে আপনাকে করতে হবে দেখতে পাচ্ছেন এখানে যারা যেভাবে কমেন্টগুলো করেছে কমেন্টগুলো করে এখান থেকে জাস্ট লিঙ্কটা কপি করে নেবেন যে কমেন্টটা করেছেন তো আপনি হচ্ছে হ্যাশট্যাগগুলো দিবেন তারপর হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হ্যাশট্যাগুলো দিবেন কোথাও কোক হ্যাশট্যাগ দেবেন তারপর হচ্ছে পাঁচজনকে আপনি ট্যাক করে আপনি এই রিপ্লাইটা করবেন করে আপনি এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন ওকে কপি করার পর হচ্ছে আপনি আবার ব্যাকে চলে আসবেন টেলিগ্রাম বুদ্ধ চলে আসবেন ওকে টেলিগ্রাম আসার পর হচ্ছে এখানে হচ্ছে আপনার টুইটার যে ইউজার ইউজার নামটা রয়েছে সেই ইউজার নামটি এখানে পোস্ট করবেন সাবমিট করবেন এখানে হচ্ছে সাবমিট ইয়ের টুইটার টুইট ফর ই পোস্ট লিঙ্ক আপনি যে টুইটার রিটুইট সরি যে রিপ্লাইটা করেছেন সেই রিপ্লাই আপনি হচ্ছে এখানে লিঙ্কটা এখানে সাবমিট করবেন সাবমিট করার পর যে একটি স্কুল করে নিচে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন কোড ডাও কোর কিপার ডট ওয়ার জি একটা অ্যাপের লিঙ্ক দিয়েছে আপনি এই লিঙ্কে ক্লিক করে হচ্ছে আপনি তাদের অ্যাপটা ডাউনলোড করে নেবেন ওকে এই লিঙ্কটাতে ক্লিক করে হচ্ছে আপনি তাদের কোর কিপার এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন যদি অ্যাপটার লিঙ্ক ডাউনলোড করতে যদি সমস্যা হয় টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমি অলরেডি অ্যাপের লিঙ্কটা পিডিএফ আকারে দিয়ে দিয়েছি আপনি সেখান থেকে অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন সো অ্যাপটা ডাউনলোড করে হচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এই হচ্ছে কিপার ডেস্ক ওয়ালেট এবং আপনি অ্যাকাউন্ট সেম যেভাবে মানে মেটামাস এবং সেমন অ্যাকাউন্ট করে ঠিক সেমভাবে হচ্ছে আপনি এখানে অ্যাকাউন্টটা করে নেবেন করে এইখান থেকে হচ্ছে আপনি কোর অ্যাড্রেসটা কপি করে নেবেন এই কোর অ্যাড্রেসটা কপি করে নেবেন এই অ্যাড্রেস ছাড়াও অন্য কোনো অ্যাড্রেস আপনি এখানে সাবমিট করবেন না সাবমিট করলে কিন্তু আপনি এয়ারডপ পাবেন না সেখানে হচ্ছে আপনি এই অ্যাড্রেসটা সাবমিট করে দেবেন সাবমিট করলে কিন্তু আপনার জয়নিং কমপ্লিট হয়ে যাবে এবং এখানে দেখতে পাবেন যে ইউ হ্যাভ রিসিভ ত্রিশ কোক কমপ্লিটিং দ্য এয়ারড টাস্ক ওকে এবার ছাড়া আপনি রেফার করতে পারেন এখানে আপনার রেফার লিঙ্ক থাকবে আপনি রেফার করতে পারেন এবং আপনাদের আরেকটা বিষয় ইনফর্ম করি সেটা হচ্ছে এখানে কিন্তু তারা সর্বপ্রথম আপনাকে ওই জন্য হচ্ছে দুশো কোক কয়েন লাগবে বাট তারা এখানে কিন্তু অলরেডি ইনফর্ম করেছে সো ফ্রেন্স গতকালের রাতে কিন্তু তারা এই মেজর আপডেটটা দিয়েছে এই আপডেটের মধ্যে তারা যেটা after the successful launch of coke we are placed টু ইনফর্ম কনফার্ম দ্যাট অল এ আদার পার্টিসিপেন্ট উইল বি অ্যাবল টু উইড কোক রিগার্ডলেস অফ ওয়েদার দ্য দে রেফার আদার্স অর নট সেখানে অনেকে বলেছিলেন যে দুশো কয়েন না হলে কি উইড্রো দিবে কিনা সো আমি আপনাদেরকে ইনফর্ম করতে হচ্ছে তারা কিন্তু অলরেডি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে যারা রেফার করবে এবং যারা রেফার করবে না সবাই উইথড্রো পাবে সো আপনি যদি ইনস্ট্যান্ট উইথড্রো করতে চান তাহলে আপনাকে ইনস্ট্যান্ট যদি এখন আপনি উইথড্রো করতে যান তাহলে আপনাকে দুশো কয়েন আপনার লাখ করার জন্য আর যদি আপনি রেফার না করতে পারেন তাহলে আপনি যে তিরিশ কয়েনটা পাচ্ছেন এটা কিন্তু ইভেন্টটা যখন শেষ হবে তারপরে উইথড্র করতে পারবেন কিন্তু উইথড্র করতে পারবেন এমন না শুধুমাত্র ইনস্ট্যান্ট উইড্রোর জন্য আপনার দুইশো কয়েন লাগবে আদারওয়াইস ইভেন শেষে আপনি সবাই এই কয়েনটা উইথড্র করতে পারবেন সো কেউ মিস করবেন না কোক কিন্তু টোটাল সাপ্লাই মাত্র একশো মিলিয়ন সো তার মধ্যে কিন্তু আপনি যে পরিমাণ কয়েন কালেক্ট করবেন এটাই কিন্তু আপনার জন্য ইন ফিউচার গোল্ড হতে পারে সেইভাবে করে হচ্ছে আপনি কোক কিপারের যে অ্যাডাপ্টার রয়েছে আপনি জয়েন করে ফেলবেন আপনি যদি রেফার করেন প্রত্যেকটা রেফারের জন্য পাঁচটা করে কোক কয়েন পাবেন আর যদি রেফার না করতে পারেন আপনি যে তিরিশটা কয়েন পেয়েছেন এটা কিন্তু আপনি উইজ্জ করতে পারবেন ওকে আপনার হচ্ছে ও জি কয়েন উইজোর করার জন্য যে অ্যাড্রেস আপ রয়েছে কিভাবে আপ করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিয়েছি আপনি যখন হচ্ছে আপনার সাথে আপনার ভেতরে প্রবেশ করবেন প্রবেশ করার পর হচ্ছে ওজি যে মাইনিংটা করেছেন এই মাইনিং সেকশনটাতে আপনি চলে আসবেন আসার পর লিঙ্ক উইজো অ্যাড্রেস একটা সেকশন চলে আসবে সো এখানে হচ্ছে আপনি আপনার মতো করে হচ্ছে আপনার মেটা মাস্কের যে কোড অ্যাড্রেসটা রয়েছে যে কোনো মেটা মাস্কের কোড অ্যাড্রেসটা আপনি এখানে প্রোভাইড করতে পারবেন সো ফ্রেন্ডস এবার আসে আপনি কিভাবে ও যে কয়েন্ট উইড্রো করার জন্য অ্যাড্রেস লিঙ্ক আপ করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি সো আপনি যে ওই যে কয়েনটা মাইনিং করেছেন সেই মাইনিং সেকশনটা চলে আসবেন আসার পর হচ্ছে আপনার ব্যালেন্সের উপরে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে লিঙ্ক উইথ ড্রো অ্যাড্রেস এটা অ্যাভেলেবেল হয়েছে আজকে হচ্ছে নয় মে থেকে হচ্ছে ত্রিশে মে পর্যন্ত হচ্ছে আপনি অ্যাড্রেস লিঙ্ক আপ করার সুযোগ পাবেন সো এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক উইথ ড্রো অ্যাড্রেস এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর যেখানে আপনার মেটামাস্কের কোর অ্যাড্রেসটা আপনি এখানে প্রোভাইড করবেন ম্যাটামাস্কের আপনি চাইলে এটা ওপেন এক্সের অ্যাড্রেসটা প্রোভাইড করতে পারবেন অথবা চাইলে আপনি ম্যাটামাস্ক থেকে কোর অ্যাড্রেসটা আপনি প্রোভাইড করতে পারবেন তারপর যেখানে আপনার অ্যাসেট পাসওয়ার্ডটা দিয়ে অ্যাসেড পাসওয়ার্ডটা যদি সেট করা না থাকে তাহলে সেটিংস থেকে অ্যাসেট পাসওয়ার্ডটা সেট করে নেবেন সেট করে হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন ওজি লিঙ্ক অ্যাড্রেস এটার উপরে আপনি ক্লিক করবেন এটার উপরে ক্লিক করলে হচ্ছে আপনার এখানে যে মেইলটা দিয়েছেন সেই মেইলে হচ্ছে একটা কোড চলে যাবে কোডটা বসিয়ে দেওয়ার পর হচ্ছে আপনার এখানে ফেস ভেরিফিকেশন চাইবে ঠিক সেম ভাবে হচ্ছে আমরা যেভাবে ওপেনিক্সের ওই এক্স কয়েন্টটা উইথড্র করার জন্য অ্যাড্রেস লিঙ্কটা করেছি ঠিক সেম ভাবে হচ্ছে এখানে আপনাকে ফেস ভেরিফিকেশন দিয়েও কিন্তু আপনার ওই অ্যাড্রেসটা লিঙ্ক আপ করতে হবে স্যার ফ্রেন্ডস আপনি হচ্ছে অ্যাড্রেস এবং আপনার পাসওয়ার্ড তারপর হচ্ছে ও যে লিঙ্ক উইথ অ্যাড্রেস এটার আপনি ক্লিক করবেন কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে আপনি যে মেলটা দিয়েছেন সেই মেল হচ্ছে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে আমি এখানে কোডটা বসিয়ে দিয়েছি ফ্রেন্ডস আপনি করতে হচ্ছে আপনার মেইলের যে ইসফাম অথবা ট্রা যে ফোল্ডার রয়েছে সে ফোল্ডার চেক করবেন চেক করার পর হচ্ছে আপনি আপনার কোডটা পেয়ে যাবেন এখানে কোডটা বসে কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এখানে ও জরিজোনাল অ্যাড্রেস লিঙ্ক আপ সাকেসফুলি সো আমি কিন্তু একটু আগে কিন্তু এখানে হচ্ছে ফেস একবার লিঙ্ক আপ করেছি হচ্ছে আমার এখানে ফেস ভেরিফিকেশন চাই নাই আপনি যদি ফেস ভেরিফিকেশন করে না থাকেন তাহলে কিন্তু আপনার এখানে ফেস ভেরিফিকেশনটা চাইবে এবং আপনার অ্যাড্রেসটা আপনি আপ করে নেবেন সো এখানে হচ্ছে আপনি অ্যাড্রেস আপ করার পর হচ্ছে আবার কিন্তু ঠিক সেমভাবে আগের মতো চলে আসবে বাট আপনাকে ওয়ারি হওয়ার দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নেই এটা কিন্তু যখন ত্রিশ তারিখ তাদের যে ডিটেলটা শেষ হবে তখন হচ্ছে এটা ভেরিফাইড হয়ে যাবে সেইভাবে করে হচ্ছে আপনি ওই যে উইথড্রো অ্যাড্রেসটা আপনি লিঙ্ক করে নেবেন সো ফ্রেন্ডস এবার আসি হচ্ছে সাথে সাথে ইন ফিউচারে পরবর্তী কোন মাইনিং অ্যাডাপ্টটা আসবে সে বিষয়গুলো আপনাদের সাথে ক্লিয়ার করি সো সাতস্যাব কিন্তু দুদিন আগে কিন্তু একটা টুইট করেছে যে তারা হচ্ছে নিউ মাইনিং এয়ারড্রপ লোডিং এরম একটা দেখতে পাচ্ছেন বি লোডিং নিউ এয়ারড্রপ অন দ্য অ্যাপ সো এরকম একটা ইন্ডিকেশন দিয়েছে যে আমরা নেক্সট যে কয়েনটা মাইনিং করবো সেটা হচ্ছে বি এই কয়েনটা আমরা মাইনিং করবো সাতশ্যপের মাধ্যমে সেটা হয়তো দশ তারিখের পরে যখন এক্সের যে আরেকটা বিষয় আপনাদেরকে ইনফর্ম করে সেটা হচ্ছে রিমাইন্ড করে আপনারা জানেন যে এক্সের যে এক্স কয়েনটা উইথড্র করার জন্য অ্যাড্রেস আপের যে ডেডলাইনটা রয়েছে সর্বশেষ সময় দশই মে সো যারা এখনও অ্যাড্রেসটা লিঙ্ক আপ করেন নাই এক্স কয়েন্ট উইথড্র করার জন্য তারা অবশ্যই অবশ্যই অ্যাড্রেসটা লিঙ্ক আপ করে নেবেন আদারওয়াইজ কিন্তু আপনি আপনার যে মাইনিং করার যে কয়েন্টটা রয়েছে কয়েনটা আপনি উইথড্র করতে পারবেন না সেই বিষয়টা মাথায় রাখবেন অবশ্যই ওই এক্স কয়েন্টটা উইথড্র করার জন্য অ্যাড্রেস লিঙ্ক আপ করে নেবেন এখনও সময় রয়েছে হাতে আর মাত্র একদিন সময় রয়েছে আজকের দিন সময় পাচ্ছেন আগামী দিন সময় পাচ্ছেন এই দুই দিনের মধ্যে আপনি অ্যাড্রেসটা খুব দ্রুত লিঙ্ক আপ করেন সেখানে দেখতে পাচ্ছেন সাথে সাপের পরবর্তী মাইনিং হচ্ছে হচ্ছে বি আরবি বি আমরা মাইনিং করব এটা হয়তো দশ তারিখের পরে মাইনিংটি স্টার্ট হবে সো যারা সাতশ অ্যাপে অ্যাক্টিভ রয়েছেন তাদেরকে তো আর নতুন করে কিছু বলার নেই ইন ফিউচারে এই সাতশ অ্যাপের মধ্যে কিন্তু আমরা হিউজ পরিমাণ প্রজেক্টের মাইনিং আমরা পাবো সো যারা হচ্ছে সাতশী অ্যাপটা ঠিকঠাক করে ক্রিয়েট করেছেন ফেস ভ্যারিফিকেশানটা কমপ্লিট করেছেন এবং অ্যাক্টিভ রয়েছেন তারা কিন্তু এই সাতোশী অ্যাপ থেকে হিউজ পরিমাণ একটা প্রফিট ইন ফিউচার আর্ন করতে পারবেন কোর এবং ওই এক্সের মতো করে সো পরবর্তী কিন্তু অনেকগুলো মাইনিং অ্যাপ কিন্তু মানিক প্রজেক্ট কিন্তু এই অ্যাপের মাধ্যমে লঞ্চ করা হবে যেটা হচ্ছে আপনারা জানেন সাথে সাপের মধ্যে অলরেডি ষোলো মিলিয়ন প্লাস মেম্বারের কিন্তু একটা কমিউনিটি রয়েছে সো প্রত্যেকটা প্রজেক্ট চাইবে তাদের কমিউনিটি ইউজ করার জন্য এবং প্রত্যেকটা প্রজেক্ট যে এক কোটি ষাট লক্ষ মেম্বারের যে কমিউনিটি রয়েছে সাথে সাপের মধ্যে এই তাদের প্রজেক্টটা প্রমোট করার জন্য কিন্তু এক কোটি ষাট লক্ষ মেম্বার কিন্তু হিউজ সো সবাই চাইবে যে প্রজেক্ট এই অ্যাপের মাধ্যমে তাদের প্রজেক্টটা প্রমোট করা মাইনিংটা প্রজেক্ট এখানে লঞ্চ করতে তাহলেই কিন্তু তাদের প্রজেক্টটা খুব দ্রুত কিন্তু রেপিডলি কিন্তু সেটা গ্রোথ করবে এবং আপনারা জানেন সাথে সাপের মধ্যে যে প্রজেক্টগুলো আসে সেগুলো হচ্ছে এক মাস অথবা এক বছরের জন্য কিন্তু মাইনিংটা থাকে সো যারা অ্যাক্টিভ রয়েছেন তারা তো নিয়মিত অ্যাক্টিভ থাকবেন এবং আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন এবং টুইটারে টুইটার পাশাপাশি হচ্ছে ইউটিউবে জয়েন থাকবেন কারণ এগুলো নিয়ে আমি পরবর্তী আপডেট দিয়ে দিব মাইনিং হওয়া শুরু হওয়ার সাথে সাথে সে হচ্ছে মোটামুটি বিষয়গুলো সাথে সাথে যাদের অ্যাকাউন্ট করা নেই তারা অবশ্যই অ্যাকাউন্ট করে নেবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্কও থাকবে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেই প্রজেক্টগুলো নিয়ে ভিডিও রয়েছে ভিডিওটা দেখতে পারবেন আপনি সো ফ্রেন্ডস আমি আপনাদেরকে সাজেস্ট করবো আমি হয়তো ইতিমধ্যে অনেকগুলো প্রজেক্টের আপডেট হয়তো ভিডিও আকারে করা হয়নি বাট টেলিগ্রাম গ্রুপের মধ্যে কিন্তু সমস্ত প্রজেক্টগুলোর কিন্তু আপ টু ডেট এট এ টাইমে কিন্তু পোস্ট রাখা জানিয়ে দেওয়া হচ্ছে সো আপনি যদি টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনি বিষয়গুলো কখনোই মিস করবেন না আপনাদেরকে সাজেস্ট করবো আপনার টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবেন ডিসক্রিপশন বক্সে নিউ থাকবে সো আপনি হচ্ছে মোটামুটি বিষয় দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন টপিক্স নিয়ে তখন ভালো সুস্থ থাকুন হাফেজ